কালো জাদু নষ্ট করবেন কিভাবে সেই আমল আজকে আমি আপনাদেরকে শিখাইয়া দেব। আজকে আমাদের সমাজে অহরহর দিন দিন এটা বেড়েই চলছে, কাউকে যদি অ্যাটাক করতে চায় তাহলে সরাসরি অ্যাটাক না করে কালো জাদু অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক দিয়ে মানুষকে অ্যাটাক করে, দুর্বল করে ফেলে। এই সমস্যা অনেক বেশি আমাদের সমাজে আজকে অহরহর বেড়ে গিয়েছে। এই জন্য আজকে আমি আপনাদেরকে শিখাবো কোরআনুল করিম থেকে কালো জাদু কিভাবে নষ্ট করতে হয়। আজ থেকে 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তির উপরেও কাফের মুশরিকেরা শত্রুরা কালো জাদু করেছিল, ব্ল্যাক ম্যাজিক করেছিল, এবং এর ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখিয়েছেন যে তোমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এখন তোমার জন্য দুইটি সূরা নাজিল করছি, এই দুইটি সূরা পরে ফু দিবা, তাহলে দেখবা যে কালো জাদু নষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি জিনিস দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এক নাম্বার হচ্ছে চুল, চুল দিয়ে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে, জানেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, চিরুনি এবং খেজুর গাছের আটা, এই তিনটাকে একসাথে বেঁধে তারপরে জারওয়ান নামক কূপের মধ্যে কাফের মুশরিকেরা ফেলে দিয়েছিল, গিট্টু বেঁধে দিয়েছিল, এগারোটি গিট্টু বেঁধে দিয়ে এগুলি যখন জারওয়ান নামক কূপের মধ্যে এগুলি তিনারা নিক্ষেপ করলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন দিন দুর্বল হতে লাগলেন। এমনই সময় আল্লাহ সুবহানাহু মুহাম্মদ সাল্লামকে স্বপ্নে দেখালে পরে তিনজন সাহাবাকে নিলেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবাকে নিয়ে চললেন, চলো জারওয়ান নামক কূপের কাছে যাই। সেখানে গিয়ে পানিগুলিকে তিনারা সেচলেন, তারপর সেখান থেকে উঠালেন একটি খেজুর গাছের আটা, চিরুনি, আর বাকিগুলি হচ্ছে চুল, এগুলি তিনারা সেখান থেকে আনলেন। তারপরে সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস, এই দুইটি সূরা তিনারা পড়লেন, পরে এগুলির মধ্যে ফু দিলেন এবং 11টি গিট খুলে দিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, এখনো পর্যন্ত সেই কাফের মুশরিকদের সিলসিলা কিন্তু এখনো পর্যন্ত আছে। এখনো পর্যন্ত কেউ সরাসরি মানুষকে অ্যাটাক করতে না পারলে কালো জাদুর মাধ্যমে অ্যাটাক করে ফেলে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালো জাদু নষ্ট হওয়ার জন্য আল্লাহ পাক সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস নাজিল করেছেন। এখনো যদি আপনাদের কারো মনে হয় যে আপনাদেরকে কালো জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাহলে আপনারা সূরায়ে ফালাক আর সূরায়ে নাস পরে নিয়মিত শরীরে ফু দিবেন এবং নিয়মিত চার কুল, যেটা আমরা বলি সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, এই চারটি সূরা পরে নিয়মিত আমাদের শরীর আমরা অফ করে রাখবো, তাহলে ইনশাআল্লাহ আপনার উপরে কোনো কালো জাদু থাকলে অথবা জিনের কোনো আসর থাকলে, জিনের কোনো কুদৃষ্টি থাকলে সব কিছু অফ হয়ে যাবে, দেখবেন যে দিন দিন সুস্থ হয়ে গেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই আমলগুলি করার চেষ্টা করব। আমাদের সমাজে দেখা গিয়েছে বিভিন্ন কবিরাজ, মানুষ তাদের কাছে গেলেই মানুষকে তারা ধোকা দেয়, আসলে তারা কাজ পারে না, কিছু না, কোরআন জানে না, হাদিস জানে না। নিজেরাই আপনারা এই আমলগুলি সর্বপ্রথম ট্রাই করবেন, তারপর আয়াতুল কুরসি পরে শরীরে ফু দিবেন, শরীর অফ রাখবেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যার কালো জাদু করে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। এবং আরেকটি দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ হুয়াস সামিউল আলীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দোয়া সকাল সন্ধ্যা পড়বে কোনো জিন শয়তান তাকে ক্ষতি করতে পারবে না, কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। এই আমলগুলি আমরা নিয়মিত করবো ইনশাআল্লাহ।